Dear learners, Netaji Subhas Open University Bachelor of Library and Information Science course er ajke je paper ti ami alochona korbo seta hocche cataloging practice. Ekta jinis tomader mone rakha dorkar je ei BLIS course ti ekti bittimulok shiksha. Ei bittimulok shiksha ortat ekta professional course অর্থাৎ কিনা এই কোর্স ডিউরেশনের মধ্যে তোমরা জানতে পারবে যে কিভাবে লাইব্রেরির কাজকর্মগুলো করা হয় এবং সেইগুলোকে হাতে কলমে তোমাদের করতে হবে যার ফলে কি এই কোর্স কমপ্লিশনের পরে তোমরা যে কোনো লাইব্রেরিতে গিয়ে তোমরা সেই লাইব্রেরির কাজগুলোকে করতে পারো তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যাটালগিং প্র্যাকটিস এই ক্যাটালগিং প্র্যাকটিসের ঠিক এই পেপারের আগে তোমরা থিওরিটা পড়েছো ক্যাটালগ বলতে কি বোঝায় ক্যাটালগিং প্র্যাকটিস বলতে কি বোঝায় আমি যেটা আলোচনা করব যে এই প্র্যাকটিসের বিষয়গুলো নিয়ে আমাদের কি কি মানে বিষয়ের উপরে আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে ক্যাটালগিং প্র্যাকটিস করার শুরুর আগে লাইব্রেরিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে কি ধরনের ফিজিক্যাল ফর্ম বা আউটার ফর্ম অফ ক্যাটালগ আমরা ইউজ করব তো তোমরা বিভিন্ন ধরনের ফর্মগুলো শুনেছো তো আজকে মানে এই প্র্যাকটিস পারপাসে আমরা যে ফিজিক্যাল ফর্মটা ব্যবহার করব সেটা হচ্ছে কার্ড ফর্ম অফ লাইব্রেরি ক্যাটালগ লাইব্রেরিতে যে বিভিন্ন কার্ডে ক্যাটালগগুলো লিখিত থাকে সেই কার্ড ফর্মে আমরা ক্যাটালগ করব আর একটা বিষয় হচ্ছে ইনার ফর্ম বিভিন্ন ধরনের ইনার ফর্ম তোমরা জেনেছো মূলত হচ্ছে যে ডিকশনারি ক্যাটালগ এবং ক্লাসিফাইড ক্যাটালগ এই কোর্স কন্টেন্টে দু ধরনের ক্যাটালগেরই আমাদের এখানে শিক্ষা নেওয়া হয় দেওয়া হয় তার মধ্যে যেটা ডিকশনারি ক্যাটালগ আমরা করব অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস বা এশিয়ার রুলস অনুযায়ী আর মানে ক্লাসিফাইড ক্যাটালগ করব যে ক্লাসিফাইড ক্যাটালগ কোড ডিভাইসড বাই ডক্টর এস আর রঙ্গনাথন তো আজকে যেই পার্টটায় আমরা যেটা আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস এএসিআর এই রুলটা প্রথম প্রকাশিত হয়েছে তোমরা ইতিহাসে পড়েছো ক্যাটালগিং কোড ডেভেলপমেন্টের ক্ষেত্রে অর্থাৎ একটা কোড দিয়ে এটা একটা কোড ক্যাটালগিং একটা কোড দিয়ে ক্যাটালগ তৈরি করলে কি হবে যে যে ক্যাটালগগুলো তৈরি হবে সেই ক্যাটালগটা সমস্ত লাইব্রেরি যদি একই ধরনের কোড ব্যবহার করে তাহলে একই ধরনের ক্যাটালগ তৈরি হবে যার ফলে যে ইউনিয়ন ক্যাটালগ তৈরি করার ক্ষেত্রে বা বিভিন্ন লাইব্রেরির সঙ্গে ক্যাটালগের আদান প্রদানের ক্ষেত্রে এটা পরবর্তীকালে কম্পিউটারাইজেশনের ক্ষেত্রে এটা একটা সুবিধে আমরা পেতে পারব তাহলে এই অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস সেটা জয়েন্ট ইফলার জয়েন্ট স্টিয়ারিং কমিটির মাধ্যমে এটা ডেভেলপ করা হয়েছে এটার ফার্স্ট এডিশন পাবলিশড হয়েছে 1967 এবং তারপরে সেকেন্ড এডিশন পাবলিশড হয়েছে 1978 এবং তারপরে সেকেন্ড এডিশন আবার রিভাইজড করে পাবলিশড হয়েছে 1988 তো আমরা যেটা করব 1988 রিভাইজড এডিশন এখানে একটা জিনিস মনে রাখতে হবে ক্যাটালগ কার্ডের একটা নির্দিষ্ট সাইজ আছে যেগুলো তোমরা জানো আমি মূলত যে ক্যাটালগের যে মূল লাইনগুলো যেগুলো লাল হরফ মানে লাইন দিয়ে করা থাকে এই অংশের মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি এইখানে এই যে রেড লাইনটা রয়েছে এই যে মানে এই রেড লাইনের ওপরে আমরা ওপরের অংশে যেটা করে থাকি সেটা হচ্ছে হেডিং বা আমরা বলতে পারি যে অ্যাক্সেস পয়েন্ট হ্যালো অ্যাক্সেস পয়েন্ট আর এই অংশে আমরা যে বিষয়গুলো ক্যাটালগিং প্র্যাকটিসের ক্ষেত্রে করে থাকি সেটা হচ্ছে ডেসক্রিপশান অফ দ্য আইটেম ওকে এবার ডেসক্রিপশান অফ দ্যাট পার্টিকুলার আইটেম যে আইটেমের আমরা ক্যাটালগ তৈরি করব তাহলে কি দাঁড়ালো যে আমাদের এই যে অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলসের যদি কন্টেন্ট পেজটা দেখা হয় তাহলে দেখব যে এই ডেসক্রিপশান অংশটুকুর জন্য পার্ট রুলের পার্ট ওয়ানে বলা হয়েছে এই ডেসক্রিপশান সংক্রান্ত রুল পার্ট ওয়ানে বলা হয়েছে আর অ্যাক্সেস পয়েন্ট সংক্রান্ত রুল হচ্ছে পার্ট টুতে এই রুলগুলো বলা হয়েছে তো সাধারণভাবে ক্যাটালগ তৈরির ক্ষেত্রে এতই বিভিন্ন ধরনের রুল রয়েছে অধিক সংখ্যক রুল রয়েছে যার ফলে রুলগুলো যে সবসময় মনে রাখার প্রয়োজন পড়ে তা নয় তবে ক্যাটালগ কোড দেখে আমরা রুলটা আমরা দেখে নিতে পারি ক্যাটালগ তৈরি করার ক্ষেত্রে তো আমরা সাধারণত তাহলে যেটা দাঁড়ালো যে আমরা
যে ক্যাটালগ কোড অনুযায়ী ক্যাটালগ করব, তাহলে এই অংশটা ডেসক্রিপশান, এই অংশটা হচ্ছে হেডিং। এবার ক্যাটালগ কোডে এই ডেসক্রিপশানের জন্য 8টা এরিয়া অ্যাংলো আমেরিকান ক্যাটালগিং রুলস বলা বলেছে যে এই 8টা এরিয়াতে আমাদের ডেসক্রিপশানগুলো লিখতে হবে। এই 8টা এরিয়া তোমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই 8টা এরিয়ায় যে বিভিন্ন এলিমেন্ট অফ ইনফরমেশান আছে এবং যে পাংচুয়েশানগুলো আছে সেইগুলো কিন্তু সঠিক মতো ব্যবহার করতে হবে। তো আমি সেই অংশটুকু আলোচনা করছি। তো এই 8টি এরিয়া, প্রথম এরিয়াটা হচ্ছে টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, দ্বিতীয় এরিটা মানে এরিয়া হচ্ছে এডিশন, তৃতীয় এরিটা মানে এরিয়া হচ্ছে মেটেরিয়াল অর টাইপ অফ পাবলিকেশন, স্পেসিফিক ডিটেলস। এই এরিয়াটা কিন্তু সমস্ত ধরনের ডকুমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই এরিয়াটা আমরা যে অংশ সিলেবাসের মধ্যে কভার করব তার মধ্যে সিরিয়াল পাবলিকেশনের ক্ষেত্রেই এইটা প্রযোজ্য রয়েছে এই এরিয়ার, বাকি বই প্যাম্পলেটস মনোগ্রাফসের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কোনো এই এই এরিয়ার কোনো ব্যবহার নেই। নেক্সট এরিয়া হচ্ছে, ফোর্থ এরিয়া হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশান, এবং ফোর্থ এরিয়াটা হচ্ছে পাবলিকেশান ডিস্ট্রিবিউশন এটসেট্রা, ফিফথ এরিয়াটা হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশান, সিক্সথ এরিয়াটা হচ্ছে সিরিজ, সেভেন্থ এরিয়া হচ্ছে নোট, এবং এইট এরিয়া হচ্ছে স্ট্যান্ডার্ড নাম্বার অ্যান্ড টার্মস অফ অ্যাভেলেবিলিটি। এই 8টা এরিয়াতে তথ্যগুলো লিখতে হয়। কোডে 8টা এরিয়াটা বলে দিয়েছে একটা প্যারাগ্রাফের মধ্যে, কিন্তু যেহেতু হাতে লেখা ক্যাটালগ হবে একটা প্যারাগ্রাফে করলে একটু কনজেস্টেড হবে, সেই কারণে কনভেনশনালি কী করা হয়, এই যে মোট 8টা এরিয়া রয়েছে এই 8টা এরিয়া আমরা যখন লিখব তখন ফার্স্ট এরিয়া থেকে ফোর্থ এরিয়া লিখব হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে, হলো ফার্স্ট প্যারাগ্রাফে, এবং ফিফথ এবং সিক্সথ এরিয়া করব সেকেন্ড প্যারাগ্রাফে, সেভেন্থ এরিয়াটা করব থার্ড প্যারাগ্রাফে, এবং এইট এরিয়াটা লিখব হচ্ছে ফোর্থ প্যারাগ্রাফে। প্যারাগ্রাফ চেঞ্জ মানে ক্যাটালগ কার্ডের যে লাইনগুলো আছে সেই লাইনে যেখানে শেষ হবে সেইখানে শেষ করব ফুলস্টপ দিয়ে, পরের লাইনে আমরা সেকেন্ড ইনডেনশান থেকে শুরু করব। তোমরা নিশ্চয়ই জানো কার্ডের এটাকে বলা হয় সেকেন্ড ইনডেনশান আর এটাকে বলা হচ্ছে ফার্স্ট ইনডেনশান পজিশন হিসেবে। তো আমরা প্যারাগ্রাফটা শুরু করব ফার্স্ট সেকেন্ড ইনডেনশান থেকে, কন্টিনিউয়েশান হবে ফার্স্ট ইনডেনশানে, এবং যেখানে শেষ হবে আমরা ফুলস্টপ দেব। নেক্সট প্যারাগ্রাফ বলতে বোঝাচ্ছে যে পরের লাইন থেকে আমরা পরের লাইনের সেকেন্ড ইনডেনশান থেকে শুরু করব। এটা হচ্ছে মোটামুটি আমাদের ক্যাটালগ প্র্যাকটিস করার বা ক্যাটালগ লেখার যে নিয়মটি। এই আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা সবচেয়ে প্রধানভাবে তোমাদের মনে রাখা দরকার, যে এই 8টা এরিয়ার নাম মনে রাখার দরকার পরপর, এবং তারপরে এই 8টা এরিয়া আমরা কীভাবে ডেসক্রিপশানের মধ্যে লিখব সেই বিষয়টাকে কিন্তু সঠিকভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমি এবার পরপর বিভিন্ন এরিয়াতে যে এলিমেন্ট অফ ইনফরমেশানগুলো, যে পাংচুয়েশান ব্যবহার করে তোমাদের কার্ডটা বা একটা ক্যাটালগ এন্ট্রি কমপ্লিট করতে হবে সেটা বলি। সেখানে প্রথমে বলছে যে টাইটেল প্রপার, আমি সংক্ষেপে লিখছি, প্রথমটা হচ্ছে টাইটেল প্রপার, টিপি, টাইটেল প্রপার। এই টাইটেল প্রপারের পরে যেটা বলা হচ্ছে, টাইটেল প্রপারটা আমরা প্রথমে লিখব এই ফার্স্ট ইনডেনশানের প্রথম লাইন, সেকেন্ড ইনডেনশানের প্রথম লাইন থেকে লিখব। টাইটেল প্রপারের পরে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে দেব জিএমডি, অর্থাৎ কিনা জেনারেল মেটেরিয়াল ডেজিগনেশান, অর্থাৎ কিনা ক্যাটালগ এন্ট্রি দেখে ইউজার্সরা জানতে পারবে কী ধরনের ফিজিক্যাল ফর্মে ডকুমেন্টটা লাইব্রেরিতে রয়েছে, অর্থাৎ বুক ফর্ম না কী বলা যায় এটা, অডিও ভিজুয়াল বা অন্যান্য মেটেরিয়াল ফর্মে রয়েছে, এগুলো কী টার্ম ইউজ করতে হবে সেটা কোডে লিস্ট করে দেওয়া আছে, সেই অনুযায়ী আমাদের লিখতে হয়। তো টাইটেল প্রপারের পরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে জিএমডি দেব। স্কোয়ার ব্র্যাকেট কেন ব্যবহার করা হয়েছে, যেহেতু এই কথাটা বইয়ের মধ্যে নেই, ব্যবহারকারীদের বা ইউজার্সদের বোঝার জন্য এটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। তারপরে যেটা পাংচুয়েশানটা মাথায় রাখতে হবে, তারপরে যেটা দিতে হবে যে স্পেস ইকুয়াল সাইন স্পেস দিয়ে আমাদের প্যারালাল টাইটেল, যদি প্যারালাল টাইটেল বলতে বোঝাচ্ছে সমান্তরাল, অর্থাৎ অন্য ভাষায় যদি সেই টাইটেলটা থাকে তাহলে প্রথমে টাইটেল প্রপার লিখব, তারপরে ইকুয়াল সাইন দেব, দিয়ে এই ইকুয়াল সাইনের আগেও স্পেস এবং পরেও স্পেস এইটা কিন্তু আমাদের দিতে হয়। এটার পরে টাইটেল প্রপার হলো, টাইটেল প্রপারের পরে হচ্ছে আমরা কোলন দিয়ে দেব, এই কোলনের আগেও স্পেস এবং পরেও স্পেস দিয়ে দেব আদার টাইটেল ইনফরমেশান,
অর্থাৎ মূল টাইটেলটাকে আরেকটু বিস্তৃতভাবে যে টাইটেলের অংশটুকু থাকবে লাইব্রেরি মানে বইয়ে সেইটা লিখতে হয়। এইটা হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের স্ল্যাশ দিয়ে যেটা দিতে হবে যে ফার্স্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ কিনা ডকুমেন্টে প্রথম যে অথরের নাম লেখা থাকবে বা প্রথম যে জাতীয় মানে বইটি তৈরির ক্ষেত্রে যে জাতীয় কাজ থাকবে সেইটাকে লিখতে হবে। এটা আমি আরেকটু এক্সাম্পল দিয়েও বলার চেষ্টা করব। তো ফার্স্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, এই যেমন একটা ধরা যাক যে একটা বইয়ের নাম হচ্ছে ক্যাটালগিং, আমি খুব বেশি করছি না, সেখানে লিখেছেন এ বি দুজন অথর, তাহলে এ বি এই দুজনই হচ্ছে ফার্স্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। তাহলে আমরা যখন এন্ট্রিটা করব তখন আমরা টাইটেলটা দেব, যদি জিএমডি সাধারণত আমাদের মানে যদি যখন মনোগ্রাফ করব আমরা জিএমডিটা ব্যবহার করিনি, বইতে যা এক্সাম্পলে দিয়ে দেওয়া আছে। তো তাহলে টাইটেল প্রপারটা লিখলাম, তারপরে যদি প্যারালাল টাইটেল থাকে ইকুয়াল দিয়ে প্যারালাল টাইটেল থাক দেবো, যদি না থাকে তাহলে দেবো না, তারপরে কোলন দিয়ে আদার টাইটেল ইনফরমেশান দেবো, যদি থাকে দেবো না থাকলে দেবো না, তারপরে স্ল্যাশ দিয়ে আমরা দেব এ কমা বি, তার মানে দুজন থাকলে কমা দিয়ে লিখবো, যদি না এখানে কোনো কানেক্টিং ওয়ার্ড দেওয়া থাকে। বইতে যেমন থাকবে হুবহু আমরা টাইটেল পেজটাকে বা টাইটেল পেজের তথ্যটাকে কনসিডার করে কিন্তু আমরা এই রেকর্ডিংটা করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে যদি তিনজন পর্যন্ত ব্যক্তির নাম থাকে তাহলে আমরা তিনজনের নাম কমা দিয়ে দেব, যদি কোনো কানেক্টিং ওয়ার্ড থাকে তাহলে কানেক্টিং ওয়ার্ডটাকে মেনশান করব, নতুবা আমরা করব না। এই কানেক্টিং ওয়ার্ড যদি অ্যান্ড ব্যবহার থাকে তাহলে আমরা এইখানেও কিন্তু অ্যান্ড কথাটা লিখব, যদি কানেক্টিং এই ওয়ার্ড হিসেবে অ্যাম্পারসান সাইন দেওয়া থাকে তাহলে আমরা এইখানে অ্যাম্পারসান সাইনও ব্যবহার করব। এইভাবে আমাদের ক্যাটালগ এন্ট্রিটুকু করতে হয়। তো বিষয় হচ্ছে যে তাহলে এটা হলো যে ফার্স্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। তারপরে বলছে সেমিকোলন দিয়ে ইচ সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি। এই সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি বলতে যেটা বোঝাচ্ছে, যদি এরপরে থাকে যে এডিটেড বাই বলে যদি এডিটারের নাম থাকে তাহলে আবার আমরা এইখানে এইটা দেওয়ার পরে সেমিকোলন দেব, দিয়ে এডিটেড বাই ইডি বাই বলে যে যাদের নাম থাকবে, আবার সেই একইভাবে যে যদি দুজনের নাম থাকে তাহলে কমা দিয়ে লিখব, যদি কী বলা যায় তিনজন থাকে তিনজন অবধি লিখব, তিনের বেশি যদি হয় তাহলে সে যে কোনো ক্ষেত্রেই ফার্স্ট স্টেটমেন্ট অথবা সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট যেখানেই থাকুক তিনের বেশি যদি ব্যক্তি হয় তাহলে প্রথম জনের নাম লিখব, দিয়ে আমরা থ্রি ডট তিনটে ডট দেবো, অর্থাৎ এটা কিনা হচ্ছে যে মার্কস অফ অমিশন, তিনটে ডট আমরা ব্যবহার করব, প্রথম জনের নাম দেবো তারপরে তিনটে ডট ব্যবহার করব, তারপরে লিখব ইট অল, অর্থাৎ এটা বাইরে থেকে নেওয়া হয়েছে সেই ক্ষেত্রেও আমরা এটা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করব। হলো তাহলে এটা প্রত্যেকটা ইচ সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, সেখানে এডিটারের পরে যদি ইলাস্ট্রেটার থাকে, ধরা যাক ইলাস্ট্রেটারও রয়েছে, তাহলে এডিটেড বাই যেটা লিখলাম তারপরে আবার সেমিকোলন দিয়ে হ্যাঁ এই যে ইলাস্ট্রেটেড বাই আমরা দেব, সেই যিনি যারা যারা এডিট মানে ইলাস্ট্রেট করেছেন তাদের নামটা আমরা উল্লেখ করব। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই যে নাম্বারটা আমরা তিন পর্যন্ত কনসিডার করব, অর্থাৎ তিনজন পর্যন্ত থাকলে তিনজনের নামই দেব, তিনের বেশি থাকলে আমরা প্রথম ব্যক্তির নাম, তিনটে ডট মানে মার্কস অফ অমিশন, দেন ইট অল আমরা লিখব। এবার বলা হচ্ছে যে তাহলে ইজ সাবসিকোয়েন্ট স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি হয়ে যাওয়ার পরে একটা এরিয়া যখনই শেষ হবে আমরা ফুল স্টপ দেব, একটা স্পেস গ্যাপ, তারপর একটা ড্যাশ, এগেন স্পেস, তারপরে আমরা নেক্সট এরিয়াটা লিখব। তাহলে প্রথম এরিয়াটা হলো টাইটেল অ্যান্ড স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, সেকেন্ড এরিয়াটা হচ্ছে এডিশান। এডিশানের ক্ষেত্রে আমাদের লিখতে হবে যে ধরনের বইটা যে এডিশানে পাবলিশড হয়েছে, এডিশানের নাম হিসাবে যেটা থাকবে সেটা লিখতে হবে। সাধারণভাবে আমরা দেখে থাকি দু ধরনের এডিশান স্টেটমেন্ট থাকে,
একটা হচ্ছে নিউমেরিক্যাল এডিশন স্টেটমেন্ট আর একটা হচ্ছে নেমড এডিশন। যদি নিউমেরিক্যাল এডিশন অর্থাৎ কিনা ফার্স্ট এডিশন সেকেন্ড এডিশন ইত্যাদি, এটাকে আমি বলছি যে নিউমেরিক্যাল এডিশন। আবার অনেক সময় নাম হিসেবে থাকে নেমড এডিশন, যেমন ওয়ার্ল্ড কাপ এডিশন ইত্যাদি, এই জাতীয় যদি নাম থাকে। তাহলে রুলে কি বলেছে যে ফার্স্ট এডিশন যদি হয় তাহলে এডিশনটা উল্লেখ করার দরকার নেই, যে এরিয়াতে যে তথ্যটি থাকবে না সেই এরিয়া সেই তথ্যটা আমরা লিখব না, আমরা পরবর্তী নেক্সট এরিয়াতে চলে যাব। তাহলে কি হলো, ফার্স্ট এডিশন লিখব না, তারপরে যে যে এডিশনটা থাকবে সেই এডিশনের লেখার নিয়মটা কি, যে আমরা যদি থার্ড এডিশন হয় তাহলে থার্ড ইডি আমরা লিখব, এটা হচ্ছে এডিশন লেখার কথা। যদি নেমড এডিশন হয় তাহলে আমরা সেইভাবে নেমড এডিশনটা আমরা এডিশনের নামটা লিখব, সেই ক্ষেত্রে আমরা দেব যে ওয়ার্ল্ড কাপ এডিশন, ঠিক আছে, এইভাবে এডিশনটা দেব। এরপরে যেটা বলা হচ্ছে যে এডিশনের সঙ্গে যদি স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি, এরপরে বলছে যে এডিশন স্টেটমেন্ট, তারপরে স্ল্যাশ দিয়ে স্টেটমেন্ট অফ রেসপন্সিবিলিটি রিলেটিং টু দ্য এডিশন, অর্থাৎ এডিশনের পরে সেকেন্ড এডিশন, তারপরে রয়েছে যে এডিটেড বাই বলে কারোর নাম রয়েছে, হলো তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড কাপ এডিশন দেব, আবার আমরা স্পেস স্ল্যাশ স্পেস, তারপরে আমরা যিনি এডিট করেছেন সেই এডিটারের নাম দেব স্ল্যাশ দিয়ে, তারপরে লিখব যে এডিটেড বাই বলে এডিটারের নাম লিখব। এখানেও নাম লেখার ক্ষেত্রে যখন ব্যক্তির নামের সংখ্যাটাকে আমরা কনসিডার করব তখন কিন্তু দেখব যে কজন ব্যক্তি আছেন, একজন ব্যক্তি থাকলে একজনের নাম লিখব, দুজন থাকলে যদি কোনো কানেক্টিং ওয়ার্ড থাকে তাহলে সেই কানেক্টিং ওয়ার্ড দিয়ে লিখব, নতুবা কমা দিয়ে লিখব, তিনজন পর্যন্ত লিখব, তিনের বেশি হলে আমরা প্রথম জনের নাম দেবো, তিনটে ডট দেবো, দিয়ে এটল লিখব। তাহলে এটা গেল সেকেন্ড এরিয়া। এবার সাধারণত প্রিন্টেড মনোগ্রাফসের ক্ষেত্রে থার্ড এরিয়ার কোনো ব্যবহার নেই। এরপরে হচ্ছে ফোর্থ এরিয়া। ফোর্থ এরিয়াটা হচ্ছে পাবলিকেশন ডিস্ট্রিবিউশন এটসেট্রা। সেখানে কি করতে হয়, প্রথমে যেটা দিতে হয় অর্থাৎ সেকেন্ড এরিয়া শেষ হয়ে যাওয়ার পরে ফুল স্টপ স্পেস ড্যাশ স্পেস দেওয়ার পরে আমাদের প্রথম যে দিতে হবে যে প্লেস থেকে বইটা পাবলিশড হয়েছে। একাধিক প্লেসের যদি নাম থাকে তাহলে আমরা সর্বদাই ফার্স্ট প্লেস অফ পাবলিকেশনটাকে কনসিডার করব, অর্থাৎ কিনা যদি নিউ দিল্লি থেকে পাবলিশড হয়ে থাকে তাহলে আমরা লিখব নিউ দিল্লি প্লেস অফ পাবলিকেশন, ঠিক আছে। তারপরে আমরা দেব যে কোলন দিয়ে যে নেম অফ দ্য পাবলিশার্স, পাবলিশার্সের নাম আমরা সেইখানে উল্লেখ করব, পাবলিশার্সের নাম। এবং পাবলিশার্সের নাম লেখার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাবলিশার্সের নামের সঙ্গে যে কমার্শিয়াল যে সমস্ত মানে অ্যাডিশনগুলো থাকে, প্রাইভেট লিমিটেড, প্রাইভেট লিমিটেড, কোং, এই জাতীয় শব্দ আমরা বাদ দেবো, দিয়ে শুধু যেটুকু নামে পাবলিশার্স পরিচিত পাবলিশিং মহলে সেইভাবে আমরা লিখব। যেমন আনন্দ পাবলিশার্স, আমরা গিয়ে বলি যে আনন্দের বই, তো সেই রকমভাবে সেই পাবলিশার্সের নামটি আমরা লিখব। তারপরে বলছে যে কমা দিয়ে পাবলিশার্সের নামের পরে কমা দেব, দিয়ে ইয়ার অফ পাবলিকেশন, অর্থাৎ যে বছরে বইটা প্রকাশিত হয়েছে সেই ইয়ার অফ পাবলিকেশন আমরা লিখব, হলো। তাহলে আমাদের কি হলো যে ফার্স্ট এরিয়া, সেকেন্ড এরিয়া, থার্ড এরিয়া প্রযোজ্য নয়, ফোর্থ এরিয়া, এই একটা প্যারাগ্রাফে আমরা কমপ্লিট করব। এর মধ্যে একটা কথা বলে রাখি যে এই প্লেস অফ পাবলিকেশনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি একাধিক প্লেস অফ পাবলিকেশন নেম থাকে, একটা জিনিস মনে রাখতে হবে সর্বদাই আমাদের ফার্স্ট প্লেস অফ পাবলিকেশনটাকে কনসিডার, মানে সেইটা আমাদের উল্লেখ করতে হবে। যদি দেখা যায় সেকেন্ড প্লেস অফ পাবলিকেশন বা থার্ড প্লেস অফ পাবলিকেশন সেটা ক্যাটালগিং এজেন্সি, অর্থাৎ যে লাইব্রেরিতে বসে আমরা ক্যাটালগ করছি সেই লাইব্রেরির কাছাকাছি যদি জায়গাটাই হয় তাহলে সেইটা আমরা আবার এখানে কমা দিয়ে সেই প্লেসটার নামটা আমরা অ্যাডিশনাল অ্যাড করব। হ্যালো, তাহলে কি দাঁড়ালো যে এটা যে আমরা ফার্স্ট এরিয়ার থেকে ফোর্থ এরিয়া ফার্স্ট প্যারাগ্রাফে শেষ করলাম। এরপরে হচ্ছে সেকেন্ড এরিয়া, সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে ফিফথ অ্যান্ড সিক্সথ এরিয়া। তাহলে ফিফথ এরিয়াটা কি হচ্ছে ফিজিক্যাল ডেসক্রিপশান, অর্থাৎ কি না তার যে তার ফিজিক্যালের ফর্মগুলোকে আমাদের সেখানে তার ফিজিক্যাল কী বলা যায় এরিয়ার
কিছু তথ্য আমাদের যে তথ্যগুলো দিতে হবে সেটা হচ্ছে প্রথম এলিমেন্ট অফ ইনফরমেশন দ্যাট ইজ হচ্ছে এক্সটেন্ট অফ আইটেম বিষয়টাকে এইভাবে মাথায় রাখতে হবে যে প্রথম ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এক্সটেন্ট অফ আইটেম তাহলে সেইটাকে কোথা থেকে লিখব নেক্সট লাইনের সেকেন্ড ইনডেনশন থেকে আমরা লেখা শুরু করব এই এক্সটেন্ট অফ আইটেমে আমরা কি তথ্য দেব যদি বইটা সিঙ্গেল ভলিউম বই হয় তাহলে তার পেজ নাম্বার কতগুলো পেজ আছে সেইটা উল্লেখ করব এই পেজ নাম্বার উল্লেখ করার সময় আমাদের দেখতে হবে যে সাধারণভাবে বইতে প্রথম অংশে প্রিলিমিনারি পেজ সাধারণত রোমান নিউমারালসে দেওয়া হয় সব ক্ষেত্রেই যে সব বইয়ের ক্ষেত্রেই যে থাকবে তা কিন্তু নয় কিন্তু সাধারণত দেওয়া হয় তাহলে সেইখানে দেখব যে আমরা এই প্রিলিমিনারি পেজের শেষ সংখ্যাটি কত যেটি শেষ সংখ্যা লাস্ট প্রিলিমিনারি পেজ নাম্বার আমরা এখানে দেবো ধরা যাক 12টি প্রিলিমিনারি পেজ আছে তাহলে আমরা সেই রোমান অ্যালফাবেটসে লিখব তারপরে যেটা টেক্সচুয়াল পেজ থাকবে সেই টেক্সচুয়াল পেজটা আমরা লিখব টেক্সচুয়াল পেজ যদি এক থেকে শুরু হয় আবার নতুন করে এই ইন্দো অ্যারাবিক নিউমারালসে এবং সেটা যদি 220 পাতায় শেষ হয় তাহলে সেই ক্ষেত্রেও আমরা এই শেষ পেজ সংখ্যাটা সেখানে উল্লেখ করব করে সংক্ষেপে পিটা লিখব এবং যেহেতু পেজ সেটাকে আমরা সংক্ষেপ করলাম তার অ্যাব্রিভিয়েশনের জন্য ডট ইউজ করব এখানে একটা জিনিস মনে রাখতে হবে ধরা যাক এরকম একটা বইয়ের কী বলা যায় পেজ নাম্বারিং এরকম করা হয়েছে অর্থাৎ কি না তার প্রিলিমিনারি পেজ রয়েছে 1 থেকে 12 হলো কিন্তু যখন টেক্সচুয়াল পেজের নাম্বারিং করছে সিকোয়েন্স তখন তারা